শুভ সকাল। মার্টিন লুথার কলেজে অধ্যয়নরত মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের আমার অনলাইন ক্লাসে নবমতম ক্লাসে সবার সবাইকে শুভেচ্ছা জানাই। আজকে আমরা নতুন অধ্যায়ে পদার্পণ করবো, আজকে আমরা তৃতীয় অধ্যায় শুরু করতে যাচ্ছি। আমাদের তৃতীয় অধ্যায়ের যে বিষয়বস্তু সেটা হচ্ছে সামাজিক সমস্যা সমাধানে সমাজকর্মের অনুশীলন, অর্থাৎ সমাজে যে বিভিন্ন ধরনের সমস্যাগুলো বিদ্যমান, যে সমস্যাগুলোর কারণে সমাজ ঠিক মতো পরিচালিত হতে পারে না অথবা বিভিন্ন বিশৃঙ্খলা অথবা সমস্যায় জর্জরিত, সেইসব সমস্যাগুলো নিয়ে হচ্ছে আমরা এই অধ্যায়ে আলোচনা করব। এবং আমরা সবাই জানি আমরা সামাজিক জীব, আমরা সমাজে বসবাস করি এবং সমাজে নিজের প্রয়োজনের জন্য আমরা বিভিন্নভাবে সমাজকে আমরা বিভিন্নভাবে ইনফ্লুয়েন্স করে থাকি। তো আমরা মাঝে মাঝে সামাজিক সমস্যার কারণও হয়ে দাঁড়াই অথবা বিভিন্নভাবে মানুষ ইচ্ছায় অনিচ্ছায় এইসব সমস্যায় পড়ে যায় অথবা সমস্যার কারণ হয়ে যায়। তো যাই হোক, আমরা যারা সমাজকর্ম নিয়ে অধ্যয়ন করি অথবা আমরা এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করি, সমাজকে ভালোভাবে পরিচালনা করে যে বিভিন্ন ধরনের বিষয়বস্তু আছে, সেই বিষয়বস্তুগুলো নিয়ে আমরা সমস্যা সমাধানে আমরা কি ধরনের কার্যক্রম, ভূমিকা অথবা পদক্ষেপ, তো আমরা যদি প্রথমে দেখি যে সামাজিক সমস্যার বিষয়টা কি। সামাজিক সমস্যা হচ্ছে সমাজের ভিতরে বিদ্যমান যে সমস্যাগুলো, যে সমস্যাগুলোর কারণে সমাজ বিভিন্নভাবে বাধাগ্রস্ত হয় অথবা সমাজের উন্নয়ন ব্যাহত হয়। তো যাই হোক, আমাদের পাঠ্যপুস্তকে এই বিষয়ে কি দেওয়া আছে, খুব সুন্দরভাবে দেওয়া আছে, আমরা একটু দেখি। সামাজিক সমস্যা, সমস্যার মধ্যে সমাজ ও মানুষ নিয়ে এটা আমরা আলোচনায় বলেছি। সমস্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে প্রবলেম, আমরা সবাই জানি শব্দটি গ্রিক শব্দ প্রবলেম হতে উদ্ভূত, মানে গ্রিক থেকে হচ্ছে আমাদের এই প্রবলেম শব্দটা সৃষ্টি। যাই হোক, সামাজিক সমস্যা এমন একটি সামাজিক অবস্থা যা অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত, যা সমাজে ক্ষতিকর প্রভাব বিস্তার করে এবং সমাজ উন্নয়ন ব্যাহত করে, যা সমাজের প্রতিষ্ঠিত রীতিনীতি, মূল্যবোধ ও কল্যাণ বিরোধী, যা মানুষের সামাজিক ভূমিকা পালন ব্যাহত করে এবং সামাজিক অসঙ্গতি, বিশৃঙ্খলা ও অসামঞ্জস্যতার নামান্তর। তো মোটামুটি আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে সামাজিক সমস্যার বিভিন্ন ধরনের কারণ আমাদের মাঝে বিদ্যমান এবং এইসব সমস্যার কারণেই আমাদের অনেক ধরনের সমাজে বিশৃঙ্খলা দেখা দেয় অথবা আমাদের অগ্রগতিতে বাধা সৃষ্টি হয়ে থাকে। তো এইসব সামাজিক সমস্যার বিভিন্ন ধরনের কারণ থাকে, যে কারণগুলো এখন আমরা আলোচনা করব এবং এইসব কারণগুলো যদি যথাযথভাবে সমাধান করা যায় অথবা সমাজ থেকে দূর করা যায় তাহলে আমাদের সামাজিক সমস্যা অনেকাংশে কমে যাবে। সামাজিক সমস্যার বৈশিষ্ট্য আমরা প্রথমত চারটি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করবো এবং আমরা ধাপে ধাপে পরবর্তী বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করবো। সমাজ থেকে উদ্ভূত,
আমাদের প্রতিটি সামাজিক সমস্যা এই সমাজ থেকে উদ্ভূত, কারণ যেহেতু মানুষ সমাজে বসবাস করে মানুষের মাধ্যমে এইসব সমস্যার সৃষ্টি হয়, তাই এই সমস্যাটা সমাজের ভিতর থেকেই শুরু হয়ে থাকে অথবা উদ্ভূত হয়ে থাকে। দ্বিতীয়টা হচ্ছে বিমূর্ত ধারণা। বিমূর্ত ধারণা মানে হচ্ছে যার কোনো নির্দিষ্ট আকার আকৃতি নেই, যাকে আমরা দেখতে পারি না কিন্তু অনুভব করতে পারি এবং বুঝতে পারি, এবং এটার যে ক্ষতিকর প্রভাব সেই প্রভাবটা আমরা অনুধাবন করতে পারি। তারপরে হচ্ছে পরিবর্তনশীলতা। সামাজিক সমস্যার অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে পরিবর্তনশীলতা। সমাজের পরিবর্তনের সাথে সাথে আমাদের সামাজিক সমস্যা পরিবর্তন হয়ে থাকে অথবা পরিবর্তিত হয়ে থাকে। তো নিত্য নতুন এইসব সামাজিক সমস্যা পরিবর্তন করার জন্য আমাদের নতুন নতুন পদ্ধতি অথবা সমাধানের যে পথ, সেই পথগুলো আমাদের অবলম্বন করতে হয়। এইভাবে প্রতিনিয়ত আমাদের এইসব সামাজিক সমস্যা পরিবর্তিত হয়ে থাকে। আমাদের বর্তমানে আমরা জানি যে বর্তমানে এমন একটা সময় আমরা বসবাস করছি যেখানে আমরা সবকিছুই ডিজিটালাইজ অথবা ডিজিটাল বিভিন্ন ধরনের প্রযুক্তি, আধুনিক প্রযুক্তি, উন্নত প্রযুক্তি ব্যবহার করে থাকি, এবং এই প্রযুক্তিগুলো কখনো কখনো মানুষের জন্য সুফলতা বয়ে নিয়ে আসে, আবার কখনো কখনো এই প্রযুক্তি অনেকভাবে মানুষকে ক্ষতিকর কারণ হয়ে থাকে, অথবা প্রযুক্তির মাধ্যমে মানুষ বিভিন্নভাবে দুর্ঘটনা অথবা বিভিন্ন ধরনের অসঙ্গতিমূলক কাজ করে থাকে, যেসব কাজের জন্য সমাজে অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয়ে থাকে। তারপরে দেখি আমরা সার্বজনীন ক্ষতিকর। কোন একটি সমস্যা যখন সমাজের সকল মানুষকে প্রভাবিত করবে অথবা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে, তখন বুঝতে হবে সেটা সামাজিক সমস্যা, কোন ব্যক্তিগত সমস্যা কিন্তু সামাজিক সমস্যা না। তো সেই দিক দিয়ে যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে এই সমস্যাটা হচ্ছে সার্বজনীন, সমাজের সকল শ্রেণীর মানুষ এই সমস্যা দ্বারা আক্রান্ত হবে অথবা এই সমস্যার কারণে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হবে। এর পরবর্তী বৈশিষ্ট্য গুলো আমরা যদি আবার দেখি, পরবর্তী বৈশিষ্ট্য গুলো যে আমরা দেখি, যে 5 নম্বর যে বৈশিষ্ট্য, আদর্শ মূল্যবোধ এবং নীতি পরিপন্থী। কোন মানুষ যখন বিভিন্ন ধরনের কাজ করে থাকে এবং সেই কাজগুলো যদি সমাজের আদর্শ মূল্যবোধ এবং নীতি পরিপন্থী হয়ে থাকে, তখনই সেই কাজটা সমাজে অনেক ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় অথবা ক্ষতিকর প্রভাব ফেলে এবং এইভাবেই সামাজিক সমস্যার সৃষ্টি হয়ে থাকে। তো যে সমাজে আদর্শ মূল্যবোধ এবং রীতিনীতি গুলো খুব সুন্দরভাবে মেনে চলে মানুষ, অথবা সেগুলো বিভিন্ন ভাবে মানার জন্য সমাজকে সঠিক পথে পরিচালনা করার জন্য নেতৃত্বের যে বিষয়গুলো থাকে সেগুলো যদি যথাযথভাবে প্রদান করা হয়ে থাকে, তাহলে সেই সমাজে অনেকাংশেই সামাজিক সমস্যা অথবা বিশৃঙ্খলা তেমন প্রভাব ফেলে না অথবা হয়ে থাকে না বলে আমরা জেনে থাকি। তো এইভাবে নির্ভরশীলতা, সামাজিক সমস্যাও নির্ভরশীল,
একটা সমস্যার কারণে আরেকটা সমস্যা সৃষ্টি হতে পারে, অথবা চেইন অফ প্রবলেমের একটা কারণ হয়ে দাঁড়াতে পারে। এটার জন্য আমরা যদি শুরু থেকে যদি ছোট ছোট সামাজিক সমস্যাগুলোকে নিয়ন্ত্রণ অথবা সমাধান করতে পারি, তাহলে সমাজের বৃহৎ যে একটি সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে, সেই সম্ভাবনাটা অনেকাংশেই কমে যায়। বহুমুখী নেতিবাচক প্রভাব, আমরা সবাই যদি আমাদের এইসব সামাজিক সমস্যাগুলো সমাজের বিভিন্ন মানুষকে বিভিন্ন ভাবে বিভিন্ন দিক দিয়ে সমস্যার প্রভাব ফেলে থাকে অথবা সমস্যার কারণে তাদের অনেক ধরনের সমস্যা দেখা দিয়ে থাকে, এটার জন্য আমরা সামাজিক সমস্যাকে আমরা বহুমুখী নেতিবাচক প্রভাব হিসাবে বিবেচনা করে থাকি। যার কারণে যদি আমরা এই সমস্যাগুলো সমাধান করতে পারি, তাহলে আমাদের এইসব নেতিবাচক যে বিভিন্ন ধরনের প্রভাবগুলো আছে, সেই প্রভাবগুলো আমরা খুব সহজেই কাটিয়ে উঠতে পারবো। সচেতনতা বৃদ্ধির জন্য যৌথ প্রচেষ্টা, আমরা সবাই জানি যে একজন সচেতন মানুষ সে সহজে তার পারিপার্শ্বিক কোনো সমস্যার কারণ হতে পারে না অথবা সে সমস্যার সৃষ্টি করে না। তো এটার জন্য আমাদের সর্বপ্রথমই সমাজের প্রতিটি মানুষকে সচেতনতা তৈরি করতে হবে অথবা সচেতন করে গড়ে তুলতে হবে, যেন তারা তাদের সেসব সচেতনতার মাধ্যমে সমাজকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা বিভিন্ন ধরনের চেষ্টা অথবা কাজ করে থাকে, তারা যেন সমস্যার কোনো কারণ না হয়ে থাকে। এটার জন্য আমাদের সমাজের প্রতিটি মানুষকে ধর্ম বর্ণ শ্রেণীর বিভিন্ন যে মানুষগুলো একটি সমাজে বসবাস করে তাদেরকে আমাদের খুব সুন্দরভাবে মোটিভেশন করতে হবে, কাউন্সিলিং করতে হবে অথবা বোঝাতে হবে যে একটি সমাজে বসবাস করতে গেলে কি কি ধরনের নিয়ম নীতি রীতিনীতি গুলো আমাদের মেনে চলতে হবে অথবা পালন করতে হবে, তাহলে আমাদের সমাজে একটি সুন্দর পরিবেশ বিরাজ করবে অথবা সামাজিক সমস্যা অনেকাংশে কমে যাবে। তো যাই হোক, এর পরবর্তী পয়েন্ট গুলো যদি আমরা দেখি, কোন সামাজিক সমস্যাকে আমরা সহজেই পরিমাপ করতে পারি, যদি সেই সমস্যাটা সমাজের ভিতরে বিভিন্ন ভাবে মানুষকে আক্রান্ত করে, তাহলে আমরা সেসব আক্রান্ত মানুষগুলোকে বিভিন্ন ভাবে আমরা পরিমাপ করে অথবা ক্যালকুলেশন করে আমরা সেই সমস্যাটার মাত্রা অথবা কতটুকু এই সমস্যাটার প্রভাব ফেলছে সেটা আমরা সহজে বের করতে পারি, যার কারণে সামাজিক সমস্যাকে পরিমাপযোগ্যতা অথবা পরিমাপ করা যায় হিসেবে বিবেচনা করা হয়েছে। আমরা সবাই জানি যে আমাদের সমাজের যে সমস্যাগুলো আছে সেসব সমস্যাগুলো আমরা বিভিন্ন ভাবে আমরা বুঝতে পারি যে এটা আমাদের সমাজে কতটুকু প্রভাব অথবা ক্ষতিকর কারণ অথবা ক্ষতির বিস্তার করছে, এইভাবে আমরা সহজে আমরা সেই সমস্যাটাকে পরিমাপ করে দ্রুত সমস্যা সমাধানের জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারি, অথবা আমাদের সামাজিক যে আইনগুলো আছে অথবা রাষ্ট্রীয় যে আইনগুলো আছে এবং যে বিধানগুলো আছে সেই বিধানগুলোকে যথাযথভাবে যদি আমরা প্রয়োগ করি অথবা আমরা যদি সেই সমাজের মানুষের ভিতরে সেইসব আইনের যে বিষয়গুলো আছে সেগুলো যদি আমরা তুলে ধরতে পারি, তাহলে আমরা খুব সহজেই সেইসব সমস্যার সমাধান করতে পারবো। যেমন বাংলাদেশে একসময় প্রচুর পরিমাণে বাল্যবিবাহ ছিল, আমরা জানি যে বাল্যবিবাহের কারণে অনেক ধরনের ক্ষতি হতো, যেমন ধরো যার অল্প বয়সে বিয়েটা হতো তার অনেক ধরনের শারীরিক মানসিক সমস্যা হতো, অথবা অল্প বয়সে সে বৈবাহিক জীবন যাপনে
প্রবেশ করার কারণে তার অনেক ধরনের সমস্যা দেখা দিত, যার কারণে সে সেই অবস্থায় খাপ খাওয়াতে পারত না, অথবা তার অনেক এমনকি তার মৃত্যু ঝুঁকি পর্যন্ত থাকতো। এই কারণে আমরা দেখি যে একটা সময় এই বাল্যবিবাহের জন্য সমাজের সকল মানুষ সচেতন হয়ে এটাকে দূর করার জন্য অথবা প্রতিরোধ করার জন্য তারা অনেক ধরনের পদক্ষেপ গ্রহণ করেছিল, এবং এক পর্যায়ে রাষ্ট্রীয়ভাবে সেই সুন্দর সুন্দর আইন অথবা পদক্ষেপ গ্রহণ করার ফলে আমাদের সমাজ থেকে এই সমস্যাটা অনেকাংশেই দূর হয়ে গেছে। এভাবে যদি আমরা বলি যে যৌতুক সমস্যা, তারপরে আবার বিভিন্ন ধরনের যে পারিবারিক যে কলহের যে সমস্যা, পারিবারিক দ্বন্দ্ব, বিবাদ, এই বিবাদগুলো কি সমাজে এখন আর আগের মতো নেই? এর কারণটা হচ্ছে আমরা মোটামুটি জানি যে এটা আমাদের সমাজে, পরিবারে এবং মানুষের কতটুকু ক্ষতিকর প্রভাব বিস্তার করে থাকে। বস্তুগত ও অবস্তুগত দিক আমাদের দু ধরনের সম্পদ আছে, একটা হচ্ছে বস্তুগত সম্পদ আর একটা হচ্ছে অবস্তুগত সম্পদ। বস্তুগত সম্পদটা হচ্ছে যার আকার আছে, আয়তন আছে এবং যা দেখা যায়, আর অবস্তুগত সম্পদ হচ্ছে যেগুলোকে আমরা দেখতে পারি না, যার কোনো আকার আয়তন নাই, কিন্তু আমরা অনুভব করতে পারি। যেমন ধরো মানুষের বিভিন্ন ধরনের দক্ষতা, যোগ্যতা অথবা তার যে গুণাবলী, সেই গুণাবলীকে বলা হচ্ছে তোমার বস্তু অবস্তুগত সম্পদ। যেমন ধরো ভালো গান গাইতে পারা, নাচতে পারা, ছবি আঁকতে পারা, অথবা বিভিন্ন ধরনের যে বিষয়গুলো আছে যেগুলোকে আমরা কি আমাদের দক্ষতা যোগ্যতার মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি, সেই সম্পদগুলোকে আমরা অবস্থাগত সম্পদ বলি। কোনো সমাজে যদি বেশি পরিমাণে সামাজিক সমস্যা থেকে থাকে, তাহলে এইসব সম্পদ বিভিন্ন ভাবে নষ্ট হয়ে যায়, অথবা আমাদের বিভিন্ন ভাবে এই সমস্যার কারণে এইসব বস্তুগত অবস্থাগত অনেক ধরনের ক্ষতি হয়ে থাকে। যার কারণে আমাদের সবসময় চেষ্টা করতে হবে যে আমাদের সমাজে যেন সামাজিক সমস্যা না থাকে, অথবা সামাজিক সামাজিক সমস্যা মুক্ত সমাজ আমাদের গড়তে হবে, যাতে সমাজের সকল মানুষ তার প্রয়োজন গুলো যথাযথভাবে পেতে পারে, অথবা তার যে মৌলিক চাহিদাগুলো আছে সমস্যা না তৈরি করা অথবা থাকে সমাধানযোগ্য। সামাজিক সমস্যা সমাধানযোগ্য, আমরা সবাই জানি যে মানুষের মাধ্যমে এইসব সমস্যার সৃষ্টি হয়ে থাকে। তো যারা এইসব সমস্যার কারণ অথবা সৃষ্টি করে থাকে, তাদেরকে যদি আমরা যথাযথভাবে বোঝাতে সক্ষম হই, অথবা তাদেরকে যদি বিভিন্নভাবে আমরা পরামর্শ দিয়ে তাদের সেইসব সমস্যাগুলো কারণগুলো দূর করা, যেন তাদের আচরণগত যে সমস্যাগুলো আছে সেগুলো যেন থেকে যেন তারা বিরত থাকে, সেসব বিষয়গুলোতে যদি তাদেরকে আমরা ভালোভাবে বোঝাতে পারি, তাহলে এইসব সমস্যার সমাধান করা সম্ভব। আর যদি আমরা না বুঝিয়ে পারি, সেক্ষেত্রে আইনে যে বিভিন্ন ধরনের পানিশমেন্ট গুলো আছে অথবা শাস্তি আছে, সেই শাস্তিগুলোর মাধ্যমে আমরা এসব সামাজিক সমস্যার সমাধান করতে পারি। এভাবে আমরা সমাজের বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো আছে এগুলো আমরা সমাধান করে থাকি। এবার যদি আমরা দেখি যে যৌথ প্রচেষ্টার প্রয়োজনীয়তা, সমাজের বিভিন্ন ধরনের সমস্যা দূর করার জন্য আমাদের যৌথভাবে
প্রচেষ্টা গ্রহণ করতে হবে, অথবা সমাজের সবাইকে নিয়ে আমাদের সেসব সমস্যার সমাধানের জন্য চিন্তা ভাবনা পরিকল্পনা গ্রহণ করতে হবে। আমরা সমাজে বিভিন্ন শ্রেণী ধর্মের পেশার মানুষ একসাথে সমাজে বসবাস করে, তো তাদের বিভিন্ন ধরনের যে দক্ষতা এবং তাদের যে বিভিন্ন নেতৃত্বের যে গুণাবলী গুলো আছে সেগুলো কিন্তু ভালোভাবে কাজে লাগিয়ে আমরা এসব সমস্যা সমাধান করতে পারি। তো আমরা সবাই জানি দশে মিলে করি কাজ, আর যদি নাই কাজ, আমরা যদি এই কোনো একটি সমস্যাকে সবাই মিলে যদি অত্যন্ত গুরুত্বের সাথে যদি সমাধানের জন্য চিন্তা ভাবনা করি তাহলে সেই সমস্যাটা সমাধান করা সম্ভব। এবার যদি আমরা সেই সামাজিক সমস্যার জন্য সমাজের অনেক মূল্য দিতে পারি, কোনো একটি সামাজিক সমস্যা একটি সমাজকে ধ্বংস করে দিতে পারে, অথবা যতটুকু অগ্রগতি তার চেয়ে আরো বেশি পিছনের দিকে নিয়ে যেতে পারে। এটার জন্য আমাদের অবশ্যই সামাজিক সমস্যা যেন না সৃষ্টি হয়, অথবা সমাজের যেন সামাজিক সমস্যা না থাকে, তার কারণে আমাদের অবশ্যই যথাযথভাবে পদক্ষেপ গ্রহণ করতে হবে, অথবা সমাজের সকল মানুষকে সেইভাবে আমাদের সচেতন করে তুলতে হবে, অথবা তাদেরকে বিভিন্নভাবে যুক্তি পরামর্শ অথবা কাউন্সিলিং করতে হবে যেন তারা বুঝতে পারে যে সামাজিক সমস্যার কারণে সমাজের সকল শ্রেণীর সকলের ক্ষতি হয়ে থাকে। তারপরে যদি আমরা আসি যে ব্যক্তিগত সমাধান অযোগ্য সামাজিক সমস্যা সামাজিকভাবে সমাধানের জন্য সকলের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন। কোনো একক ব্যক্তি যদি সেই সমস্যার সমাধান করার জন্য চায় সেটা কোনোভাবেই সম্ভব নয়, যার কারণে এখানে বলা হয়েছে ব্যক্তিগত সমাধানে অযোগ্য। তো সমাজের সকল মানুষকে কি করতে হবে, উদ্যোগী অথবা উদ্যোগ গ্রহণ করতে হবে, এবং কিভাবে এইসব সমস্যার সমাধান করা যায় তার জন্য ভালোভাবে চিন্তা ভাবনা এবং পরিকল্পনা গ্রহণ করতে হবে, তবে আমরা সমাজ থেকে আমাদের বিভিন্ন ধরনের যে সামাজিক সমস্যাগুলো আছে সেগুলোকে আমরা দূর করতে পারব। আমরা জানি যে বাংলাদেশের যে বর্তমান অবস্থা, আমরা বিভিন্নভাবে সামাজিক সমস্যায় জর্জরিত, বিশেষ করে এই করোনার কারণে আমাদের সমাজে অনেক ধরনের অসঙ্গতি দেখা দিচ্ছে, অনেকে কর্মহীন হয়ে যাওয়ার কারণে, বেকার হয়ে যাওয়ার কারণে, তাদের পারিবারিক অনেক অসচ্ছলতা, আর্থিক সমস্যা তৈরির কারণে পরিবারের সমাজে অনেক ধরনের সমস্যা তৈরি হচ্ছে। তো এইসব সময়গুলোতে আমাদের অবশ্যই তাদেরকে কাউন্সেলিং করতে হবে, তাদেরকে সচেতন করতে হবে, তাদেরকে বিভিন্নভাবে ভালো ভালো যুক্তি পরামর্শ করে দিতে হবে, তারা যেন ধৈর্যের সাথে এইসব সমস্যা মোকাবিলা করতে পারে, তারা যেন এমন কোনো ক্ষতির কারণ না হয়ে থাকে যার কারণে সমাজে অনেক ক্ষতিকর প্রভাব ফেলবে। এইভাবে আমরা যারা সমাজকর্ম নিয়ে অধ্যয়ন করছি, সমাজের বিভিন্ন যে বিষয়গুলো আছে সেইসব বিষয়গুলোতে আমাদের যথেষ্ট পরিমাণে জ্ঞান অর্জিত হচ্ছে, এবং এই জ্ঞানটাকে শুধুমাত্র যদি আমরা আমাদের ভালো রেজাল্টের জন্য যদি আমরা গ্রহণ করে থাকি তাহলে এই জ্ঞানটা আমাদেরকে সেইভাবে যথাযথভাবে আমরা এটাকে আমরা কাজে লাগাতে সক্ষম হচ্ছি না। আমাদের ভালো রেজাল্টের পাশাপাশি আমাদের অবশ্যই সমাজেও আমাদের জ্ঞানটাকে ছড়িয়ে দিতে হবে, সমাজের মানুষকে বিভিন্নভাবে আমাদের মোটিভেশন করতে হবে যেন তারা সমাজে সুন্দরভাবে বসবাস করে যে বিভিন্ন ধরনের নিয়ম কানুন রীতিনীতি মূল্যবোধগুলো আছে সেই সব রীতিনীতি মূল্যবোধগুলো যেন তারা যথাযথভাবে মেনে চলে পালন করে, এবং একটি সুন্দর সুখী সমৃদ্ধ সমাজ গড়ার জন্য তারা যেন প্রত্যেকেই চেষ্টা করে সেইভাবে আমাদেরকে কাজ করতে হবে, অথবা আমাদের যে মেধা অথবা জ্ঞান সেটাকে বিলিয়ে দিতে হবে। আমরা চেষ্টা করবো যে আমাদের সমাজের যেসব সমস্যাগুলো বিদ্যমান অথবা আছে সেইগুলো সমাধানের জন্য আমরা যেন সমাজে উদ্যোগ গ্রহণ করে থাকি, অথবা সমাজের অপর অপর মানুষকে নিয়ে যেন সমাধানের জন্য আমরা প্রচেষ্টা করে থাকি। তো যাই হোক, আজকে আমরা আমাদের ক্লাস এই পর্যন্ত রাখছি, আমরা আগামী ক্লাসে আবার নতুন বিষয় নিয়ে আলোচনা করবো। সেই সময় পর্যন্ত তোমাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল এবং সুস্থতা কামনা করছি, এবং তোমাদের কাছে আহ্বান রাখছি আমাদের এই ক্লাসগুলো যেন আমরা যথাযথভাবে গুরুত্বের সাথে আমরা যেন দেখি এবং আমরা নোট করি এবং আমরা যেন পড়াশোনা করি, কারণ আমরা জানি যে আমাদের এই সময় চিরস্থায়ী নয়, এক সময় করোনা ভাইরাস পৃথিবী থেকে চলে যাবে অথবা শেষ হয়ে যাবে, আবার নতুন করে আবার আমাদের স্বাভাবিক জীবনযাপনে আমাদের সবকিছুই আমরা শুরু করতে পারবো। আমরা যেন আমাদের সেই চ্যালেঞ্জিং সময়গুলোতে অথবা পরবর্তীতে আমরা যখন ক্লাসে এসে আমরা যখন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো তখন যেন আমাদের এগুলো ধরতে অথবা বুঝতে খুব সহজ হয়, সেই কারণে আমাদের অবশ্যই আমাদের এই ক্লাসগুলোকে তোমাদের দেখতে হবে, শুনতে হবে, এবং প্রয়োজনে
নোট করতে হবে, যার কারণে আমি তোমাদেরকে আহ্বান জানাই যে কলেজ থেকে যে বিভিন্ন ধরনের উত্তর গ্রহণ করা হচ্ছে আমাদের অনলাইন ক্লাসের জন্য, আমরা তোমাদেরকে বলেছি যে আমাদের এই ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে, কতটুকু তোমরা এখান থেকে আউটপুট পাচ্ছ, সেগুলো যেন তোমরা তোমাদের কমেন্টসের মাধ্যমে এবং বিভিন্নভাবে আমাদের ক্লাসের নিচে যে কমেন্টস বক্সগুলো আছে সেখানে তোমরা তোমাদের নাম রোল নাম্বার সহ উল্লেখ করবে এবং লাইক দেবে, যাতে আমরা বুঝতে পারি যে তোমরা রেগুলার আমাদের ক্লাসগুলোতে ফলো করছো। সবাই ভালো থেকো, আগামী ক্লাসে আবার দেখা হবে।